ये पूजो करे छो ए राजन तकोर मात है आज मां होए पुत्र के मुखे तुम्हें विष तुले दिले ओ कोदा बोल लो दादा अरे तेरी बोलछ जो वादा किरानी
ওই দেখতেই পাচ্ছ মহারাজ হ্যাঁ মনে করে দেখছি কি ওরা সবাই মারা গেছে ওদের নিয়ে তোমরা কি করবে জানো কি করবে ও ওই চাপা তলারে ঘাটে সুন্দরে করে চিতা সাজিয়ে সবাইকে মহারাজের এক এক করে ছয় পুত্র মারা গিয়েছে দেখতে পাচ্ছি সবাই মহারাজ বড় ভেঙে পড়েছে ছয় পুত্র মারা গেলে ভেঙে পড়বে না তাহলে কি করতে হবে চলো কটা খাট বলতে হবে বলো তিনখানা 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 কেমন ভাবে হবে এক এক খাটে দুজন করে তুলে দেবো এক এক খাটে দুজন করে লোক কম আছে লোক কম আচ্ছা তাই চলো ওই একবার জয় হরি নামটি বহাল মুখে তুমি আমার কাছে ফিরিয়ে দিও শুনতে পাচ্ছ না হরিধ্বনি আমার প্রজাগণ পুত্রদের পুড়িয়ে হরিধ্বনি দিয়ে ওরা আমার রাজপ্রাসাদে ফিরে আসছে ওদের জন্য তুমি আর দুঃখ করো না রানী এবার তুমি আমায় একটি কথা শুনবি না কি কথা বলো আমার না আমার এই বিশাল রাজত্ব ভার আর না লাগে ভালো তাই তো আমি মনে স্থির করেছি সামান্য 12 বছরের জন্য গাড়ি বাজিয়ে নিয়ে শক্ত তরি নিয়ে 12 বছরের জন্য যাত্রা করব ওই বাণিজ্য তুমি আমি বাণিজ্য যেতে দেবো না মহারাজ কেন রানী মহারাজ তুমি কি জানো না আমরা তো বণিক জাতি এই তো আমাদের কর্ম তাই আমি তোমায় অনুরোধ করছি রানী তুমি আমায় হাসি মুখে বিদায় দাও রানী
শখে পাগল তুই সামান্য তো ছয়টি পুত্র আমাদের মারা গেছে তাই না রানী এই চম্পকের বুকে চেয়ে রাখো রানী এখনো শত শত পুত্রগণ সবাই তোমার মুখ পানির দিকে চেয়ে আছে বলো রানী ওদের মুখে মাতৃ রাখি শুনে সামান্য 12টি বছর আমার কথা ভুলে থাকতে পারবে না বলো রানী তুমি পারবে না আমি চাঁদের সষ্ট